আজকে আমি মাত্র 10 মিনিটে একটি আলু ও এক প্যাকেট নুডলস দিয়ে বিকালের মুখরোচক জলখাবার তৈরি করে দেখাবো। এর জন্য সবার প্রথমে আমি প্যাকেটে থাকা নুডলসগুলো এভাবে চেপে চেপে ভেঙে গুলিয়ে নেব। গুঁড়ো নুডলসটা আমি একটি পাত্রে ঢেলে নেব। এখন এই সিদ্ধ আলুটি আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। আলু ম্যাশ করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দেব একটা লঙ্কা কুচি, আর দেব একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, আর ম্যাগির মশলার কিছুটা অংশ। এবারে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে খানিকটা চালের গুঁড়ো মিশিয়ে নেব। এখানে আমি এক চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এর মধ্যে একটু চিনি মিশিয়ে নেব, তাহলে টেস্টটা বেশি সুন্দর হবে। এই আলু মাখাটা আমার হয়ে গেছে। এবারে হাতে তেল লাগিয়ে এই আলুর মাখা অল্প অল্প নিয়ে এভাবে শেপ দেব। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি এইগুলো নুডলসের মধ্যে নিয়ে এভাবে সারা গায়ে লাগিয়ে নেব। এবারে এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। এগুলো ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজবো। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এভাবে হালকা হালকা ভাবে উল্টে দেব। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এর ফলে আমার থেকে সহজ সুন্দর রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। এভাবেই এক এক করে আমি সবকটা ভেজে নেব। তাহলে এভাবেই মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল মুচমুচে ক্রিস্পি সন্ধ্যার জলখাবার। তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হলো তা লিখে জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।